শরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট ও সুনামগঞ্জ, ডুবে গেছে 80% এলাকা। এমন পরিস্থিতিতে সেসব বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিল সদ্য মুক্তি পাওয়া সিনেমা অমানুষ টিম। জানা গেছে সিনেমাটির প্রথম সপ্তাহে প্রাপ্ত টাকা তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের হাতে। বিষয়টি জানান ছবিটির পরিচালক অনন্য মামুন। সম্প্রতি ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অনন্য মামুন জানান, অমানুষ সিনেমার প্রথম সপ্তাহের টিকিট বিক্রয়ের সব টাকা সাহায্য করা হবে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে। এদিকে একই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেন ছবিটির নায়ক নীরব হোসেন। তিনি বলেন, সিলেট বিভাগের অবস্থা ভালো নয়, সেটা আমরা সবাই বুঝতে পারছি, তাই আমাদের প্রযোজক পরিচালক সহ পুরো অমানুষ টিম এই সিদ্ধান্ত নিয়েছে। ছবির অন্যতম অভিনেত্রী নওশাবা পোস্টটি শেয়ার করে লিখেন, সিলেটবাসীগণ হাল ছাড়বেন না, যেভাবে লড়ে যাচ্ছেন সেভাবেই হালটা ধরে রাখুন। বনদস ও এক গবেষককে নিয়ে গড়ে উঠেছে অমানুষ সিনেমার গল্প। এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ সহ অনেকেই।